আমি মাহবুব রহমান বাবুল, পিতা মুজিবুল হক, মাতা ফাতেমা বেগম, গ্রাম ডাকঘর মিরাজপুর, বেগমগঞ্জ, নোয়াখালী। মোহাম্মদ আব্দুল জাহেদ, বাবা তোফাইল আহমদ মিত, মা আয়েশা আক্তার, গ্রাম জনারামপুর, পোস্ট অফিস জনারামপুর, থানা বেগমগঞ্জ। শহীদ আব্দুল্লাহ ভাটাকের ছোট ছেলে মোহাম্মদ শাহ আলম, আমাদের পূর্ব জনারামপুর, পাটারিবাড়ি, বেগমগঞ্জ, নোয়াখালী। আমি ডাক্তার শঙ্কর, পিতা মাখানলাল দে মৃত, গ্রাম মিয়াপুর, আলাইরপুর ইউনিয়ন, বেগমগঞ্জ, নোয়াখালী। আমি আবুল বাসার, বাবা মোহাম্মদ দেলাওয়ার হোসেন, মাতার নাম শামসুন নাহার, গ্রাম মহেশপুর, থানা বেগমগঞ্জ, জেলা নোয়াখালী। আমরা আব্দুল মতিন, বাবার নাম মায়ের নাম মাহমুদুল্লাহ উলফুজিন্না, গ্রাম লাখুর আমানুল্লাহ ইউনিয়ন, থানা বেগমগঞ্জ, জেলা নোয়াখালী। আবুল কাশেম, পিতা মিতা আলী আকবর, গ্রাম মিয়াপুর, পোস্ট অফিস মিরভাড়া, থানা বেগমগঞ্জ, জেলা নোয়াখালী। রুহুল আমিন, বাপের কি নাম? রনা মিয়া, কেনা গ্যারামিল মিয়াপুর, বেগমগঞ্জ থানা। মোহাম্মদ হানি, পিতার নাম প্রেম জালাল আহমদ, জনারামপুর গ্রাম, থানা বেগমগঞ্জ। আমাদের 1971 সালে পাক আর্মি যখন লক্ষ্মীপুরের উদ্দেশ্যে রওনা দেয় বেগমগঞ্জ টেকনিক্যাল হাই স্কুল থেকে, তখন আমাদের এই এলাকায় তাদের উপরে প্রতিরোধ করা হয় মুক্তিযোদ্ধারা। অর্থাৎ তখন মুক্তিযোদ্ধা বলতে আমাদের সেনাবাহিনী সদস্যরা এখানে আর্মিদের উপরে আক্রমণ করে। এই হলো সেই ফেনাগাটা যুদ্ধের স্থান। এখান থেকে শুরু হয়ে সামনে আমাদের একটা ব্রিজ আছে, ওই ব্রিজের এখানে তারা প্রতিদিনের সম্মুখীন হন। তারা এখান থেকে রওনা দেন উভয় পাশে রাস্তার, এই ফাঁস দিয়ে এবং ওই ফাঁস দিয়ে তারা রওনা দেন এবং ওখানে গিয়ে তারা আক্রান্ত হন আমাদের মুক্তিযোদ্ধা এবং আমাদের আর্মি ছিল তখনকার আর্মিদের হাতে। এখানে এখানে আসছে, এখানে আসি, এখানে একটা গাছ ছিল, গাছের পর এখানে তারা এনেছে, এম নিয়েছে, এম নেওয়ার পরে এখানে তারা ওই যখন আর্মিটা যাইতেছে তখন তাদেরকে। সেই 1971 সালে 27 এপ্রিল রোজ মঙ্গলবার 8 ঘটিকার সময় পাকিস্তানি সৈন্যরা যখন এখানে আসতে আরম্ভ করল, তখন আমাদের স্কুলের তিবাহিনীরা ওরা তখন দৌড়ে আসছে, তখন আমার বাবার সহ আমরা আসছি। আসার পর আমরা গোলাগুলিতে কোনো রকম এই যারা ছেলে ছিলাম এরা দৌড়ে যেতে পারছি, কিন্তু আসলে উনি আমার পিতা সহ আর বাকি যে তিনজন আছে ওরাও আর আমাদের মুক্তিবাহিনীর সহযোগিতার জন্য আসছে। তারা হইল সুলতান আহমদ একজন, তারপর আনসার আলী, এবাদুল্লাহ, ওই সাতজন মারা গেছে এখানে স্পটে, সাতজন মারা গেছে। এদেরকে সহযোগিতা করতে আসতে আসার পরে দেখা গেল যে আমরা তো এখন তারা চলে গেছে, তারা হলম বলিয়া ফলরগুলা সেখানে যাইয়া তারা ব্যাগ করে আবার সব চলে গেছে, আবার ঘুরে আসছে। আমরা লাশ সরাই না নিতে তারা আবার আসছে, আবার আসি আমাদের বাড়ি ঘর দুয়ার অত্র এলাকাতে যা আছে সব পুড়ে ফেলেছে পাকার মিলা। তারা নামতে নামতে তিনবার নামছে, লাশ আমরা নিতে পারি না। এরপর নেওয়ার পরে সন্ধ্যার আগে মাঠে দিমু, এই মাটির মুহূর্ত তারা হাজির, আবার আবার আমরা ফালাই চলে গেছি, তারপর রাত্রে 8টার সময় মাঠে দিছি। এরপরে ব্যাপার হচ্ছে কি, 27 এপ্রিল আমার বাবা শহীদ হন, শহীদ আব্দুল ভাটারি, ডাক্তার সুলতান আহমদ, তারপরে হইল আনসার আলী, হেবাদুল্লাহ। আমরা স্বাধীন হওয়ার পরে অ্যাপ্লিকেশন করার পর বঙ্গবন্ধু স্বয়ংকৃত সহিয়ে আমাদেরকে 1000 টাকা দিয়েছেন, কিন্তু শহীদ পরিবার হিসাবে আমরা ক্রিকেট হইনি। কথা হচ্ছেন, আমি যেটা একটু পড়ছি, নং পত্রাক 6773 সিডি নোয়াখালী সদর 9 তারিখ 22/9/73
মন্ত্রণালয় কমিক নম্বর হলো 65। প্রিয় ভাই বোন, আমাদের স্বাধীনতা সংগ্রামে আপনার সুযোগ্য স্বামী আত্মোৎসর্গ করেছেন, আপনাকে আমি গভীর দুঃখের সাথে জানাচ্ছি আমার আন্তরিক সমবেদনা। আপনার শোক সন্তপ্ত পরিবারের প্রতিও রইল আমার পাণ্ডালা সহানুভূতি। এটা বঙ্গবন্ধু বলছে। এমন নিঃস্বার্থ মহান দেশপ্রেমিক স্ত্রী হওয়ার গৌরব লাভ করে সত্যি আপনি ধন্য হয়েছেন। প্রধানমন্ত্রী ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে আপনার পরিবার সাহায্যার্থে আপনার সংশ্লিষ্ট মহকুমা প্রশাসকের নিকট 1,000 টাকা পাঠানো হলো। আপনি উক্ত টাকা মহকুমা প্রশাসকের নিকট থেকে সংগ্রহ করুন। আমার প্রাণ বাড়া ভালোবাসা ও শুভেচ্ছা নিন। আমার মাতার নাম হলো লালমতি বেগম, স্বামী মৃত আবদুল্লাহ পাটোয়ারি, গ্রাম পোস্ট অফিস জনরামপুর, থানা ব্যাঙ্গ, নোয়াখালী। শেখ মুজিবের নিজস্ব হয়ে আছে, ওনার নিজস্ব প্যাড আছে। তো এর পরবর্তীতে যাইয়া আমার ভাই মাস্টার মকবুল আহমদ, সে একটা অ্যাপ্লিকেশন করছিল, এই অ্যাপ্লিকেশন পরিপ্রেক্ষিতে এই সাহায্যটা আমরা পাইছি। পাওয়ার পর এখন দেখেন যাচাই বাছাইতে আওয়ামী লীগের লোকজন আমার এটা দেখি করলো যে এটারে সযত্নে রাখেন আর ওনার থেকে ফটোটা সংগ্রহ করেন, কিন্তু যাচাই বাছাইতে আমার পিতার নামও নাই আর বাকি তিনজন উত্তর নাম নাই। এরপর করলো যে আপিল করেন, এইবার আপিল করছি। আমি এই দিন দাখিল করছি 25 জুলাই 2017। এখন আপিল বিভাগে হ্যাঙ্গিং অবস্থা আছে মন্ত্রণালয়। আমার কথা হইল প্রকৃত শেখ মুজিবুর রহমান তার প্যাডে সই দেওয়ার পরও শহীদ হিসাবে স্বীকৃতি পাইলেন, এটার মতো দুঃখ বাংলাদেশে আর কিছু নাই। সাহায্য পামো, স্বীকৃতি পামো না পামো সেটা বড় কথা না, বড় কথা হইলে জীবনে একটা দুঃখ রয়ে গেল। 45 বছরের মধ্যে বঙ্গবন্ধু সেই 1,000 টাকা সহযোগিতা ছাড়া আমরা আর কিছুই পাইনি। কিন্তু আজ যা তত্ত্বাবধায়ক সরকার আসার পর থেকে আমি যা চেষ্টা করতেছি আর যা পয়সা নষ্ট করছি সেটা বাসা ব্যক্ত করার না। কিন্তু আমার কথা হইলো এই দেশের জায়গায় যদি মুক্তিযুদ্ধ হইতে পারে, আমার বাপ ওই তিনজন সহ 7 জন শহীদ হওয়ার পর তারা কেন শহীদ সার্টিফিকেট পাইবে না? আমি ডাক্তার শঙ্কর, আমার বাড়ি হলো গ্রাম মিয়াপুরে, আমিন বাজারের পাশেই, যে শহীদ রুহুল আমিন বাজার, এই শহীদ রুহুল আমিনের বাজারের পাশে বাড়ি। আপনার 27 এপ্রিল মঙ্গলবার সকাল 8:20 যখন পাক আর্মিরা নোয়াখালী অ্যাটাক করে, নোয়াখালী অ্যাটাক করতে গিয়ে তারা তাদের জিপ গাড়ি নিয়ে ব্যাপকভাবে এই এই অঞ্চল পশ্চিম অঞ্চলের দিকে রওনা দেয়। তখন আমরা জানতে পারি যে আমাদের এই এই জয়নারায়ণপুর তথা ফেনাঘাটা ব্রিজের পাশে যে জয়নারায়ণপুর সাকর গোলায় খালের পাশে আমাদের তখনকার ইপিআর তথা এই তখনকার ইপিআর বা মুক্তি বাহিনী, ওরা তখন পাখানাদার বাহিনীদেরকে আক্রমণ করার জন্য এই মানসিকভাবে প্রস্তুতি নিতেছিল। কিন্তু সকালবেলা অনেকে অনেক মুক্তিবাহিনী ছিল, ওরা কিন্তু নাস্তা করতে জয়নারায়ণপুর প্রাথমিক বিদ্যালয়ে গিয়েছিল। পরে দুইজন এখানে ছিল, দুই স্পেন নামেই এখানে একটা ব্রাঙ্কার করি, এই জায়গাটাতে একটা ব্রাঙ্কার করি, তারা দুইজনেই আপনার এই প্রস্তুতি নিয়েছিল দুটা মেশিনগান আমরা দেখি নাই, দেখেছি বা পরে শুনেছি যে মেশিনগান নিয়ে তারা প্রস্তুতি নিচ্ছিল। যখনই পাকা এই কালো রাস্তা দিয়ে পাখানাদার বাহিনীরা এই এদিকে রওনা দিছে, একটা জিপ গাড়ি 2-3টা ট্রাক চলে যাওয়ার পরে একটা জিপ গাড়িকে তখনকার এই আমাদের এখানকার ইপিআর যারা ছিল সেই দুজন তাদেরকে আঘাত করে, আঘাত করার সাথে সাথে ওখানে দুইজন মারা যায়, বাকি যে 5 জন ছিল তারা অন্য পাশে ছিল। তো ওরা ওদের মারা দেখে পরবর্তী তারা পিছনে হটে গিয়ে ফলবানবাড়ির পোলোর দিকে, বাকি যারা না ওই স্কুলে ছিল ওদেরকে নিয়ে এই সরে গেছে, চলে যায় সামনে যায় আক্রমণ করে। এই এখানে যে দুই স্পেন নামে যে দুই ইপিআর সদস্য ছিল তারা দুজন জায়গায় তাদেরকে গুলি করে মারা হয়, এবং সাথে সাথে আমাদের পাশে যেই এই আমার গ্রামে মিয়াপুর গ্রামে যে মিজি বাড়িতে ওই বাড়িতে ব্যাপকভাবে আগুন দেওয়া হয়, এবং জয়নারায়ণপুর গ্রামের প্রত্যেকটা বা প্রায় বাড়িতেই তছনছ করে আগুন দেওয়া হয়। সেই লেলিহান শিকার চিত্র আজও মানুষের অন্তরে কাঁপে। আর এখানে যেই 4 জন শহীদের কথা শুনেছেন, ওরা 4 জনে সেদিন পাখানাদার বাহিনীর গুলিতেই তারা মৃত্যুবরণ করে। এই আমি ওদের এই শহীদ উপাধিটা যেন তারা পায় এটা কর্তৃপক্ষের কাছে আশা করি। মোহাম্মদ শাহ আলম, এখানে এই শহীদ মিনারটা যেটা যার নাম হচ্ছে, এটা আই এলাকার এমিয়াপুরের এক মেম্বার আছিল, উনি 1971 সালে যুদ্ধের রাজাকার আমাদের বাহিনী তাদেরকে নিষ্পন্ন, তাকে নির্ভরভাবে এটা আমার সব চোখে দেখছি, নির্ভরভাবে অত্যাচার করে তাকে মারা হয়েছে। উনি আমাদের এই সেবক ছিলেন এবং খুব ভালো লোক ছিলেন, বাংলাদেশ কমিউনিস্ট পার্টি করতেন। আমি আবুল বাশার 1971 সালের 27 এপ্রিল পাক হানাদার বাহিনী আমাদের
চৌরাস্তা টেকনিক্যাল হাই স্কুল ক্যাম্প থেকে লক্ষ্মীপুর উদ্দেশ্যে রওনা দেয়। এসে আমাদের এখানে আমাদের মুক্তিবাহিনী হাতে আক্রান্ত হয়। আক্রান্ত হয়ে আমাদের দুজন মুক্তিযোদ্ধা তখন ওই দিন মারা যায়। সাথে সাথে আমাদের এই এলাকার 7-8 জন লোক শহীদ হন। আর এখানে যিনি মেম্বার ছিলেন আমাদের এই এলাকায়, সেই রুহুল আমিন মেম্বার, ওনার নেতৃত্বে এখান থেকে মুক্তিযোদ্ধা সংগ্রহ করে, অর্থাৎ আপনার মুক্তিযোদ্ধা যাওয়ার জন্য সংগ্রহ করে, যা সদস্য সংগ্রহ করে উনি এখান থেকে ভারতে পাঠানোর জন্য কানকিরহাটে নিয়ে যেতেন, আবার এখানে আসতেন। উনার কাজ ছিল যে রুহুল আমিন ভাই, ওনার কাজ ছিল যে এখানে সদস্য সংগ্রহ করা, কানকিরহাটে নিয়ে পৌঁছানো, এটা ছিল ওনার এখানকার দায়িত্ব। ওনাকে 2 জুলাই 1971 রাজাকাররা ধরে নিয়ে অঙ্গ প্রত্যঙ্গ নৃশংসভাবে পেটে হত্যা করে। আমরা এই বাজারটার নাম রুহুল আমিন সাহেবের নামে নামকরণ করি, যারা নাম করা হয় শহীদ রুহুল আমিন বাজার। এখানে আমরা একটা সাইনবোর্ডও দিয়েছিলাম রুহুল আমিন বাজার, ওই যে রাস্তার কাজের কারণে ওই জিনিসটা আপনি এখন নিতে পারেন নাই। আর আমাদের এই রুহুল আমিন সাহেব সহ যারা এখানে শহীদ হয়েছেন, আমাদের 2 ইসমাইল ইসমাইল যে শহীদ হয়েছেন আর্মি মুক্তিযোদ্ধা, তাদের স্মরণে আমরা এইখানে এই স্মৃতিস্তম্ভটা আমরা আমাদের নোয়াখালী জেলা চেয়ারম্যান জনাব ডাক্তার এবিএম জাফরুল্লাহ ভাইয়ের নেতৃত্বে আমার ওনাদের জেলা পরিষদ থেকে আমাদের এই স্মৃতিস্তম্ভটা উনি করে দেন। এলাকাবাসী জনাব ডাক্তার এবিএম জাফরুল্লাহ ভাইয়ের কাছে আমরা এলাকাবাসী কৃতজ্ঞ।